সুপার নাই দুই টিমের একজন করে প্রতিনিধি কাইন্ডলি আমাদের টেবিলে আসবেন। শুরু হচ্ছে কালুপাট আমরা সবাই সংঘের পরিচালনায়। খেলা হবে কাপ 2024 মেগা ফাইনাল। ভাট্টিপুর সুপার নাইন টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে ভাট্টিপুরির সুপার নাইনের স্ট্রাইকে আছে অমিত, নন স্ট্রাইকে আছে প্রীতম। সেই প্রীতম সকাল থেকে যার খেলা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছি, দুর্ধর্ষ পারফরমেন্স আমরা লক্ষ্য করেছি প্রীতমের। স্ট্রাইকে আছে অমিত, নন স্ট্রাইকে প্রীতম, বল হাতে বাপস। শুরু হচ্ছে খেলা, হবে কাপ 2024। জোরে একটা বড় তালি প্রত্যেকের কাছে চাইবো, মেগা ফাইনালের প্রথম বল। शतरंज है इसीलिए जाने जाते हैं। बहुत ही बढ़िया गेंदबाज बाबोस दुर्धर्ष बोलिंग करे पूरा टूर्नामेंट जुड़े, असाधारण खेला बाबोस दुर्धर्ष परफॉर्मेंस, दारुण टीम गेम तारा खेल। यही मुहूर्ते भाट्टीपुरी प्रथम विकेट पतन घटे। नेक्स्ट बैट्समैन शुभ, বাপসের পরবর্তী বল এবং আমার একটি ডট বল। বাপস কি আগে গেন ফিরছে ডট গেন আমার বহুত ই বড়ি আমানি ইস ওয়াক্ত। বাপসের পরবর্তী বল, অসাধারণ একটা কাট শট এই মুহূর্তে আমরা দেখতে পেলাম শুভর ব্যাট থেকে। চার চারটি রান তাদের, এরই সঙ্গে খাতা খুললেও ভাট্টিপুরি সুপার নাইন। পরবর্তী বল আবার একটি কাট শট এবং চার রান। সত্যি শুভ কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছেন এই মুহূর্তে। দেখা যাক শুভ তার টিমকে কতটা সঙ্গ দিতে পারে। দুই টিমেরই আমরা সম্পূর্ণ একটা টিম গেম লক্ষ্য করছি প্রথম থেকেই। শুভ এবং প্রীতম এই মুহূর্তে দুজন দারুণ ব্যাটসম্যান, বোলিং এ কিন্তু বাবস। বাবস কি আগে গেন আর ফিরছে এক ডট বল। সত্যি বাবস জানে সে কাম ব্যাক করতে কি করে হয় সে জানে। প্রথম ওভার শেষে আট রান সংগ্রহ করেছে ভাট্টিপুরি নাইন স্টার,
এক উইকেটের বিনিময়ে। চলছে মেগা ফাইনাল, প্রথম ইনিংস, ভাট্টি করি নাইন স্টার টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ওভারে তারা 8 রান সংগ্রহ করেছে এক উইকেটের বিনিময়ে। এইবার স্ট্রাইকে সেই প্রীতম, বোলিং আছেন জসিম, একদম শেয়ারে শেয়ারে লড়াই, শেয়ারে শেয়ারে টক্কর আমরা এই মুহূর্তে লক্ষ্য করব। প্রীতম দুর্দান্ত ব্যাটসম্যান, জসিম ততটাই ভালো বোলার। জসিম কি পাইলে গেলেন বডি বাড়িয়ে সুইপে আবার 8 রান। আম্পায়ার কা ইশারা, আচ্ছা এটা আউট, ওকে সরি। ওকে একটা সুইপ করার প্রচেষ্টা ছিল কিন্তু প্রীতম ছক্কা মেরে আউট হয়ে গেলেন। নতুন ব্যাটসম্যান নাজিবুল, একটা মিসফিল্ড, এখানে জসিমের ফুল টস বল ছিল, নাজিবুল সম্পূর্ণ ফায়দা উঠালেন, স্ট্রেট ড্রাইভ, জসিমের মিসফিল্ড, 4 রান। জসিম কি একলি গেন্দ আর ইয়া পর ডট বল, নাজিবুল, নাজিবুল কিন্তু ভালো প্লেয়ার একজন। পরবর্তী বল ফ্লিক করেছিলেন সরাসরি ফিল্ডারের হাতে, নাজিবুলের কোয়ার্টার ফাইনালে আমরা দুর্দান্ত খেলা লক্ষ্য করেছিলাম। জসিম কে দিয়ে গেল বাউন্ডি বলিয়া ফ্লিক শট, আবার নাজিবুল কে বল্লে সে নিকলা হুয়া, আর 4 রান। একটু স্কোরবোর্ডটা ছেড়ে দাঁড়াবেন প্লিজ, কাকু এই মুহূর্তে পরবর্তী বল দুর্দান্ত আউটসুইং ছিল কিন্তু আউটসাইড অফ দ্য লেগ অফ স্ট্যাম্প, ওয়াইড বল। জোসেফ কি আপনি গেলেন বহুত ই বড় ড্রাইভ হুয়া আমার নাজিবুল কে বল্লে সে নিকলা হুয়া, আর 4 রান। দুর্দান্ত খেললেন নাজিবুল, এই মুহূর্তে তারা 21 রানে পৌঁছে গেছে 2 ওভারের শেষে। উইকেটের বিনিময়ে 21 রান, ভাট্টি করি সুপার নাইন স্টার, দেখা যাক তারা 5 ওভারের শেষে কত রান সংগ্রহ করতে পারে। তাদের একজন ভালো ব্যাটসম্যান ভালো উইকেট এই মুহূর্তে তারা খুইয়েছে, কিন্তু তার সত্ত্বেও তারা এখন গেম অন তাদের। এই মুহূর্তে স্ট্রাইকে শুভ, বল হাতে সায়ন, শুভ ভার্সেস সায়ন, দেখা যাক এই ব্যাটেলটাতে কে জয়লাভ করতে পারে। দুর্দান্ত ব্যাটিং করছেন শুভ এবং নাজিবুল, অসাধারণ। প্রত্যেকটি 4 এবং প্রত্যেকটি উইকেটের জন্য 5টি টাকা করে বরাদ্দ করা হয়েছে আমাদের সংঘের তরফ থেকে। পরবর্তী বল কিন্তু নো বল, এখানে হাইটের জন্য চলছে তৃতীয় ওভারের খেলা, ভাট্টি করে নাইন স্টার 26 রানে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে।
সায়নকে আপনাদের বাদিবাড়িয়া কাটশট উচ্চারণ দুর্দান্ত একটা স্কয়ার কাট। এই মুহূর্তে আমরা শুভর ব্যাট থেকে লক্ষ্য করলাম তিন ওভারের খেলা চলছে, তারা কিন্তু অলরেডি 30 রানে পৌঁছে গেছে। সায়নকে এই মুহূর্তে কামব্যাক করতে হবে, দেখা যাক সায়ন কামব্যাক করতে পারে কিনা। সায়ন একজন অসাধারণ বোলার, শুভ কিন্তু দুর্দান্ত একজন ব্যাটসম্যান। সায়নের পরবর্তী বল ওভার পিচ বল, অসাধারণ শট এবং আবার একটি 4 রান, দুর্দান্ত কভার ড্রাইভ। ওখানে বাবসের দারুণ প্রচেষ্টা ছিল কিন্তু বলটা সেভ করতে পারলেন না, শেষ পর্যন্ত বলটা বাউন্ডারির বাইরে চলে গেল। এবারে কিন্তু সায়ন ব্যাক করলো, একটা ডট বল এই মুহূর্তে ভাগ্যে করি 9 স্টার, 3 ওভারের শেষে 34 রান সংগ্রহ করে নিয়েছে। তাহলে কিন্তু রান নেট রান রেট অনেকটাই বেশি এই মুহূর্তে 11.2। শেষ 2 ওভারের খেলা বাকি, বল হাতে বাপস, স্ট্রাইকে নাজিবুল, নন স্ট্রাইকে শুভ। বল হাতে আবারও সেই বাপস, আবারও আমরা দেখতে পাবো একদম শেয়ানে শেয়ানে লড়াই, সেরা সেরা টক্কর। দুর্দান্ত একটা কাট শট, সত্যি নাজিবুলের ব্যাটিং এর প্রশংসা না করলেই নয়। এই মুহূর্তে সে আর শুভ দুজনের দুর্দান্ত পার্টনারশিপ বিল্ড করে নিয়েছে। ভাবতে করি 9 স্টার, একটা বল দেবেন প্লিজ মাঠে কেউ একটা বল দেবেন। দুই প্লেয়ারের একটা দুর্দান্ত পার্টনারশিপ এই মুহূর্তে বিল্ড আপ করছে ভাবতে করি 9 স্টার, দেখা যাক তারা এই পার্টনারশিপকে ব্রেক করতে পারে কিনা বাফুস। পরবর্তী বল একটা কভারে ড্রাইভ ছিল নাজিবুলের, কিন্তু সরাসরি ফিল্ডার সায়নের হাতে। নাজিবুল আউট হয়ে মাঠ ছাড়ছেন, অসাধারণ কামব্যাক বাপসের এই মুহূর্তে। নতুন ব্যাটসম্যানের নামটা বলবেন, অসীম। ওকে, বাপসের পরবর্তী বল, আমার একটি ডট বল, বাপস কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত ভাবে কামব্যাক করছে খেলার মধ্যে। পরবর্তী বল শুরু করার চেষ্টা, এলবিডব্লিউ আবেদন কিন্তু না, আউটসাইড অফ লেগ স্ট্যাম্প, আম্পায়ার কা ইশারা ইয়াহ পর। ওভারটা তুলে করতে হবে, না হচ্ছে না। পরবর্তী বল কিন্তু না, এখানে মিসফিল্ডের জন্য 4-4 রান এই মুহূর্তে পেয়ে গেল ভাগ্যে করি 9 স্টার। এরই সঙ্গে তারা পৌঁছে গেল 42 রানে, 4 ওভারের শেষে 42 রান তাদের রান সংখ্যা, নেট রান রেট এই মুহূর্তে 10.5। ওইটাই তো বাইচার করতে হবে। চলছে মেগা ফাইনালের খেলা, 4 ওভারের শেষে 42 রান ভাট্টি করি 9 স্টার। শেষ ওভারে বোলার নামটা বললেন, নতুন বোলার অভি, শুরু হচ্ছে শেষ ওভারের খেলা, প্রথম ইনিংসের শেষ ওভার, বল হাতে অভি, ব্যাটসম্যান শুভ। অভি প্রথমবার বলার বিফোর উইকেটে আউট, শুভ শুভ দারুণ ব্যাটিং করছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত এলবিডব্লিউ আউট হয়ে তাকে মাঠ ছাড়তে হচ্ছে।
নতুন ব্যাটসম্যান অনিমেষ লাস্ট ওভার বলছি কেন পাঁচ ওভারে খেলা দেন আমি ভুল করলাম কি নাম চলছে শেষ ওভারের খেলা খুশি থাকতে হবে অনিমেষকে ওখানে দারুণ ফিল্ডিং এই মুহূর্তে স্ট্রাইকে অসীম বল হাতে অভি লাস্ট বল বিধিচন্দ্রপুরকে জিততে গেলে পাঁচ ওভারে 48 রান সংগ্রহ করতে হবে চলছে কানু বাডামরা সবাই সংঘের পরিচালনায় খেলা হবে কাপ 2024 মেগা ফাইনাল আমাদের এই ফাইনাল এই খেলার জন্য যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের উদ্দেশ্যে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের উইনার্স ট্রফি দান করেছেন কানুপাট মনসুকা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় আনসুরা বেগম রানার্স ট্রফি দান করেছেন স্বর্গীয় সদানন্দ পাছালের স্মৃতির উদ্দেশ্যে রেখা পাছাল শুরু হচ্ছে মেগা ফাইনালের সেকেন্ড ইনিংস এই মুহূর্তে স্ট্রাইকে বাবস নন স্ট্রাইকে নাজিবুর বোলারের নামটা বলবেন নাজিবুল একটা নাজিবুর একটা নাজিবুল তাই কি শুরু হচ্ছে সেকেন্ড ইনিংসের প্রথম বল পেলে গেল দুটি বড়িয়া কাট শট ইয়া পর বাফস কে দ্বারা উত্তাই বড়িয়া ফিল্ডিং থার্ড ম্যান কে ফিল্ডার সে পরবর্তী বল সম্পূর্ণভাবে পাস তো এই মুহূর্তে বাফস তারা পেয়ে গেল এই মুহূর্তে খুশি থাকতে হবে এই মুহূর্তে তাদের রান সংখ্যা 10 চলছে প্রথম ওভারের খেলা লক্ষ্যমাত্রা 48 अगले गेंद बहुत ही बढ़िया कट शॉट उतना ही बढ़िया फील्डिंग ऑसिम के द्वारा यहां पर
পরবর্তী বল উইকেট টু উইকেট বল ছিল, কিন্তু দুর্দান্ত ব্যাটিং, একটা স্কয়ার কাট আমরা দেখতে পেলাম নাজিবুলের ব্যাট থেকে। প্রথম ওভারের শেষে 14 রান সংগ্রহ করেছে, 14 রান ফর নো লস আফটার দ্য ফার্স্ট ওভার। এই পতাকাটা বিধি চন্দ্রপুর হিন্দু যুবক সংঘ, 14 রান ফর নো লস। শুরু হচ্ছে দ্বিতীয় ওভারের খেলা। ওই বোলার নামটা বলবেন, বাদশা। স্ট্রাইকে এই মুহূর্তে বাবস, নন স্ট্রাইকে নাজিবুল, বল হাতে বাদশা। শুরু হচ্ছে দ্বিতীয় ওভারের খেলা। বহুত বড়িয়া কাট শট আবার বাবসকে দ্বারা, সেকেন্ড ওভার কি পহলি গেন পর এক বহুত বড়িয়া 4 রান। ইসিকে সাথ 18 রান পর পৌঁছ গে ইয়া পর বিজি চন্দ্রপুর হিন্দু যুবক সংঘ। পরবর্তী বল উইকেটে ছিল লেগ বিফোর উইকেটের আবেদন, কিন্তু আউটসাইড অফ দ্য লেগ স্ট্যাম্পের জন্য এখানে আম্পায়ার পরবর্তী বল ওয়াইড এবং বাইচার। 5-5 রান যোগ হয়ে গেল বিধি চন্দ্রপুরের স্কোর বোর্ডে। ভাট্টিগুলি সুপার নাইনকে একটু খেলায় ফিরতে হলে কিন্তু তাদের কাম ব্যাক করতে হবে বাদশাকে। নিচে না এত বলেছে, নিচে টান বুঝতে পারছি না আর কি করছে, ঠিকই ছিল কেন বোঝা গেছে। যেমন বোলিং তেমন ব্যাটিং, দুর্দান্ত পারফরমেন্স। পরবর্তী বল আবার একটা দুর্দান্ত কাট শট এবং 4 রান। এই মুহূর্তে সম্পূর্ণভাবে ধরাশায়ী ভাট্টিগুড়ি সুপার নাইন স্টার, তাদেরকে ফিরতে হবে খেলার মধ্যে। 31 রানে পৌঁছে গেছে বিধি চন্দ্রপুর, জিততে গেলে মাত্র 17 রান দরকার। চলছে দ্বিতীয় ওভারের খেলা। এই পার্টনারশিপটা ব্রেক করাতে হবে, তারা কিন্তু এখনো পর্যন্ত একটা উইকেট ফেলতে পারেনি। এই মুহূর্তে ফিল্ডার ফিল্ডিং রিসেট করে নিচ্ছেন ক্যাপ্টেন প্রীতম। বাদশা কি আগলি গেম ডট বল ডট বল। পরবর্তী বল দুর্দান্ত একটা ড্রাইভ ছিল, সরাসরি ফিল্ডারের তালুবন্দি হয়ে গেল বলটা, নো রান। এরই সঙ্গে দ্বিতীয় ওভারের শেষে 31 রান সংগ্রহ করেছে বিধি চন্দ্রপুর হিন্দু যুবক সংঘ, জিততে গেলে তাদের 3 ওভারে 17 রান দরকার। বোলার নামটা বলবেন, প্রীতম। ওকে তৃতীয় ওভারের প্রথম বল স্ট্রাইকে নাজিবুল, বল হাতে প্রীতম। আবারও তারা ফিল্ডিং রিসেট করে নিচ্ছে, 3 ওভারে 17 রান দরকার, মানে 18 বলে 17। প্রীতম কি পাইলি গেম দাওতে বাড়িয়া কাট শট উঠ নাই বাড়িয়া ফিল্ডিং অসীমকে দ্বারা। সত্যি অসীম দা এই মুহূর্তে কিন্তু থার্ড ম্যানের পজিশনে দুর্দান্ত ফিল্ডিং করছেন।
ব্যাট হাতে সেই বাপস, দারুণ একটা কভার ড্রাইভ ছিল কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে। পরবর্তী বল স্লো বল, এখানে সম্পূর্ণভাবে ধরাশায়ী এই মুহূর্তে বাপস। বাপস জানে আমার লক্ষ্যমাত্রাটা ছোট, অতএব আমাকে দেখে খেলতে হবে, তাই সে কোনো রকম ঝুঁকি না নিয়েই ব্যাট করছেন এই মুহূর্তে। প্রীতম কি আগলি গেন্দ, কট বিহাইন্ড উইকেট কি আবেদন দিয়ে ইয়াহ পর, লেকিন আম্পায়ার নে খারিজ কর দিয়া। আগলি গেন্দ আর বহুত বড়িয়া শট ইয়াহ পর, প্রীতম কে বললে সে নিকলতা হুয়া চার রান। অপূর্ব ব্যাট করছেন বাপস। পরবর্তী বল আবার একটা সিঙ্গেল দেওয়ার চেষ্টা, দুর্দান্ত সুযোগ ছিল, ফিল্ডিং এর প্রচেষ্টা যথেষ্ট ভালো ছিল, কিন্তু নাজিবুল এবং বাপসের দারুণ সুন্দর রানিং বেটন দা উইকেট। তিন ওভারের শেষে 37 রানে পৌঁছে গেছে বিধি চন্দ্রপুর, জিততে গেলে 2 ওভারে 11 রান দরকার। বল হাতে নাজিবুল, ব্যাটসম্যান সেই বাপস, নির্ভরযোগ্য ব্যাটসম্যান এই মুহূর্তে বিধি চন্দ্রপুর হিন্দু যুবক সংঘের। নাজিবুলকে পাইলে গেন্দ আর নো বল, আম্পায়ার কা ইশারা ইয়ে নো বল। আচ্ছা আম্পায়াররা একটু আলোচনা করতে চাইছেন, আলোচনার মাধ্যমে ডিসিশন চেঞ্জও হতে পারে, আম্পায়ারদের একটু সময় দিন, আম্পায়ারদের ডিসিশন নিতে সময় দিন। আচ্ছা নো ক্যান্সেল, এটা ভালো বল। এই মুহূর্তে নাজিবুল খেলার মধ্যে, বাবস একটা বড় উইকেট, বিধিচন্দ্রপুরের বাবসের উইকেটের প্রথম ঘটল, এরই সঙ্গে সঙ্গে উইকেট ক্রিজ ছাড়ছেন বাবস। নতুন ব্যাটসম্যান অভি, অভি তো বিধিচন্দ্রপুরের প্রথম উইকেটের পতন ঘটল, নতুন ব্যাটসম্যান অভি। আগলি গেন্দ বহুত বড়িয়া কভার ড্রাইভ, আবার অভিকে বললে সে নিকলা হুয়া আর চার রান। এই মুহূর্তে তারা 41 রানে পৌঁছে গেছে, জিততে গেলে 7 রান দরকার। পরবর্তী বল দুর্দান্ত বল ছিল নাজিবুলের, পরের বল আবারও একটি ডট বল। আগলি গেন বহুত বড়িয়া আউটসোয়িং, আবার লাগেন কিপার কে মিসফিল্ডকে, সাথ ইয়াহ পর চার রান মিল গিয়া বিধি চন্দ্রপুর কো, ইস বক্ত ম্যাচ টাই পর খড়া হুয়া হে। আচ্ছা 45 রান, জিততে গেলে তাদের 3 রান সংগ্রহ করতে হবে শেষ ওভারে, শেষ ওভারে 3 রান। ভাগটি করে চেষ্টা করলে কিন্তু তাদের ডিফেন্ড করতে পারবে, 3 রান ডিফেন্ড করা যায়, প্লাস্টিক ক্রিকেটে যে কোনো কিছু সম্ভব আমরা জানি, আমরা অনেক খেলায় লক্ষ্য করেছি শেষ ওভারে 2 রান থাকলেও ম্যাচ জিতেছে অনেক টিম, 1 রান ড্র থেকেও সেখানে কামব্যাক করেছে অন্য টিম। দেখা যাক আজকে ভাট্টিকুড়ি সেই খেলাটা খেলতে পারে কিনা। নতুন বোলারের নাম বলবেন, নতুন বোলার অমিত, ওকে
চন্দ্রপুর হিন্দু যুবক সংঘ দা চ্যাম্পিয়ন রানার্স ভাট্টিগুড়ি সুপার নাইন সমস্ত টিমের সমস্ত প্লেয়ারকে ১৬টা টিম অংশগ্রহণ করেছিল আজকে আমাদের খেলায় দেখতে পাবেন পারাপি সিটি স্পোর্টস চ্যানেলে। Thank you.